দু হাজার চব্বিশে নতুন বছরে সানডে সাসপেন্স ভীষণ রকমভাবে নতুন গল্প নিয়ে মেতে রয়েছে সানডে সাসপেন্সের ব্র্যান্ড নিউ গল্প আমরা বেশ কিছু দেখতে চলেছি গৌরমলার তে এসেছে কিন্তু শার্লক হোমস বাকি রয়েছে ফেলুদা বাকি রয়েছে পোমকেশ বক্সি বাকি রয়েছে তার না তান্ত্রিক বাকি রয়েছে আবার কিরিটি সেটা নিয়েও সানডে সাসপেন্সে কথা চলছে দীপদা তোমরা জানো সাসপেন্সের একদম মূল হতা দীপদা ইন্দ্রাণী দিয়েদেরকে তোমরা যেন খুব খুব ভালোভাবেই তো সেই দীপদা নিজে কনফার্ম করেছে যে কিরিটি সেটাও আসতে পারে তবে ফেলুদার ক্ষেত্রে কি হতে পারে সেখানে ফেলুদা এই চরিত্রে আমরা সব্যসাচী বাবুকে সবসময় দেখেছি তো সৌব্যসাচী বাবুর ক্ষেত্রে রিসেন্টলি তোমরা দেখেছো একটা একটা ভারডিক দিয়েছিল যেখানে সে বলেছিলো যে এরপরে সে ফেলুদা এই চরিত্রে সে আর অভিনয় করবে না তো সেটা নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে তবে ফেলুদা সেটাও আসতে চলেছে এবং সর্বোপরি যেটা শার্লক হোমস তো শার্লক হোমসের ক্ষেত্রে যেন ওয়াটসন চরিত্রে অভিনয় করতো দীপদা এবং শার্লক হোমস এই চরিত্রে অভিনয় করতো ওয়ান অ্যান্ড অনলি মির্দা তো সেটা তো আর মির্দাকে আমরা পাবো না ওই শার্লক হোমস এই চরিত্রে সাসপেন্সের ক্ষেত্রে তো সেখানে ওই পার্টিকুলারলি শার্লক হোমস সেই চরিত্রের নতুন কাউকে খুঁজে পেতে হবে তো সেই কারণের জন্য ওখানে একটু দেরি হবে বাট তারনাতান্ত্রিক সেটা শীঘ্রই আসতে চলেছে যখনই আসবে সেটার আপডেট তোমরা পেয়ে যাবে তবে নতুন গল্পগুলো বেশ কিছু আসছে এবং পুরনো গল্পগুলো সানডার সাসপেন্স কেন নতুন করে আপলোড করছে সেটা নিয়েও বেশ কিছু আপডেট আমি দিয়ে রেখেছি এই ইউটিউব চ্যানেলে ইনোভেশন কার্ডস তো সেটা নিয়েও সানডার সাসপেন্সের পক্ষ থেকে একটা ক্ল্যারিফিকেশান এসছে তারা ভালো রকমভাবেই বলেছে যে কেন তারা এই কাজগুলো করেছে তো নতুন গল্পের ক্ষেত্রে তুমি কি কি দেখতে পাচ্ছ দেখো গৌরমলার তো পাচ্ছই শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের এত সুন্দর একটা ঐতিহাসিক হিস্টোরিক্যাল একটা উপন্যাস তাছাড়াও তুমি সার্লগমস্কে পাচ্ছ বাট কিছুদিন পরে সেটা পাবে এত তাড়াতাড়ি পাবে না তারানাথ তান্ত্রিক তার একটা গল্প কিন্তু একদম তুমি রিসেন্টলি জানুয়ারিতে না হলেও জানুয়ারিতে শেষ হতে যাচ্ছে ফেব্রুয়ারি বা মার্চের দিকে তুমি কিন্তু তারানাতান্ত্রিক ফেব্রুয়ারিতেই তুমি তারানাথান্ত্রিকের যে কোনো একটা গল্প পেয়ে যাবে ফেলুদা কিছুদিন পরে আসছে কিরিটির ক্ষেত্রেও গল্প আসতে চলেছে তবে নতুন নদীর এবং সানডে সাসপেন্সের ক্ষেত্রে যেহেতু দর্শকদের ভীষণ রকমভাবে একটা অভিযোগ ছিল তাই দর্শকরা যেটা বলছে যে এটা দাও ওটা দাও সেটা দাও যেটা সানডে সাসপেন্সের পক্ষে সম্ভব হচ্ছে সানডে সাসপেন্স সেটা নির্দ্বিধায় প্রোভাইড করছে এবং কন্টেন্টের কোয়ালিটি ভালো তবে সানডে সাসপেন্সের পক্ষ থেকে একটাই যেটা সমস্যা ছিল যে ওই কমিউনিকেশন গ্যাপটা ছিল ভীষণ রকমভাবে তবে সেই কমিউনিকেশন গ্যাপটাও ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে এবং সানডা সাসপেন্সে কন্টেন্ট নিয়ে কিন্তু কারোর বিন্দুমাত্র সমস্যা নেই এবং ট্রাফিক কন্টেন্টের ভীষণ দেখতে হবে মানে নতুন নতুন প্রচুর কন্টেন্ট সানডা সাসপেন্সে আসতে আসবে এবং সেটা তোমাকে তোমার চুজ করে করে তোমাকে নিতে হবে মানে এর আগে হতো গিয়ে সানডা সাসপেন্সে কম গল্প থাকতে তুমি চুজ করতে যে এত কম গল্প তার মধ্যে একটা দেখি ভালো দেখি এখন সানডা সাসপেন্সের ক্ষেত্রে প্রতিদিন তুমি দু তিনটে করে গল্প দেখবে এবং সেখান থেকে তোমাকে চুজ করতে হবে যে কোনটা ভালো কারণ সানডা সাসপেন্সে বাস্তবে তুমি দেখবে রিসেন্টলি প্রচুর ব্র্যান্ড নিউ কন্টেন্ট আসবে মানে পুরোনো গল্পের ক্ষেত্রে তো আমরা বারবার পুরনো বলি কিন্তু সেটার ব্যাপার আলাদা রয়েছে সেটা তোমরা ইনোভেশন কার্ড চ্যানেলে ত্রিপুলের প্লে লিস্টটা ভিজিট করো সেখানে ডিটেল আমি বলে রেখেছি কী ব্যাপারটা পুরোনোর ক্ষেত্রে কিন্তু নতুন একদম ব্র্যান্ড নিউ শার্লক হোমস বোমকেশ বক্সি তারানাথ তান্ত্রিক ফেলুদা কিরিটি আবার শবর সেটারও আসার কথা চলছে মানে তোমাদের ওই ইগোলের চোখ সবর সেখান তোমরা জানো শারশ্বত মুখার্জিকে সবসময় শাশ্বত শারশ্বতবাবুকে তো অনেকগুলো নতুন গল্প সানডে সাসপেন্সে আসতে চলেছে সেগুলোর মধ্যে তার তান্ত্রিক সেটা একদম কনফার্ম সার্লক সেটাও তুমি হয়তো বছরের শেষের দিকে দেখতে হবে বা মিডিলের দিকে দেখতে হবে তবে বেশ কিছু নতুন গল্প অবশ্যই আসছে ইনোভেশন কার্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকো গপ্প মিনিট ঠেক অ্যান্ড সানডে সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য